অবশেষে চীনা সংস্থাকে বিদায় করে স্বদেশী হওয়ার পথে আইপিএল। আগামী মরশুম থেকেই কোটি টাকার টুর্নামেন্টের টাইটেল স্পন্সর হতে চলেছে টাটা গোষ্ঠী। মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে এমনটাই জানিয়েছেন আইপিএল গভর্নিং কমিটির চেয়ারম্যান ব্রিজেশ পটেল। 2018 সালে চীনা মোবাইল সংস্থা ভিভোর সঙ্গে চুক্তি করে আইপিএল কর্তৃপক্ষ। 2023 সাল পর্যন্ত টুর্নামেন্টের টাইটেল স্পন্সর থাকার কথা ছিল ভিভোর, কিন্তু 2020 মরশুমের আগে ভারত চীন সম্পর্কের টানাপোড়েনের জেরে ভিভোকে টাইটেল স্পন্সরশিপ থেকে সরিয়ে দেয় ভারতীয় বোর্ড। বদলে এক বছরের জন্য আইপিএল এর টাইটেল স্পন্সর হয় অনলাইন অ্যাপ ড্রিম ইলেভেন। সেই সংস্থাতেও অবশ্য চীনা বিনিয়োগ ছিল, কিন্তু আইপিএল এর আগামী মরশুমে আর টাইটেল স্পন্সর থাকছে না ভিভো। বদলে টাটা গোষ্ঠী হতে চলেছে এই মেগা টুর্নামেন্টের মূল বিনিয়োগকারী। মঙ্গলবার আইপিএল গভর্নিং কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যদিও টাটা গোষ্ঠীর সঙ্গে আইপিএল এ ঠিক কত টাকার চুক্তি হয়েছে সেটা এখনও স্পষ্ট নয়। তবে ভিভোর সঙ্গে বোর্ডে সম্পূর্ণভাবে বিচ্ছেদ হয়ে গেছে বলেই খবর। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।